আসসালামু আলাইকুম আহমতুল্লাহি এ দুনিয়াতে আল্লাহ আল্লাহরবুল আলমিন মানুষের জন্য নেক আমলের অনেক ক্ষেত্র তৈরি করে দিয়েছেন অনুরূপভাবে গোনারও অনেক ক্ষেত্র তৈরি করে দিয়েছেন আর উভয়টির মাধ্যমে আল্লাহ রবুল আলামিন বান্দার পরীক্ষা নেন আমাদের জীবনে চলাফেরার ক্ষেত্রে কোনো না কোনোভাবে গুণা হয়ে যায় আর গুণা হয়ে গেলে সাথে সাথে তবা করে নেওয়া উচিত খাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন গুণা থেকে তহবাকারী ওই ব্যক্তির মতো যে ব্যক্তির কোনো গুণা নেই এক মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মরুভূমিতে যাওয়ার পর তার ওট বা বাহন হারিয়ে ফেলার পর যদি সে খোঁজাখুঁজি করে পেয়ে যায় পাওয়ার পর সে যেরূপ খুশি হয় ওরব খুশি হন আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি গুণা করার পর আবার তহবা করে গুনা মাফ করিয়ে নেয় সুপ্রিয় দর্শক আমরা তবা করব খুব মনোযোগ দিয়ে আল্লাহ রবুল আলমিনের দরবারে সাথে সাথে যখন তবা করব ইস্তেখার করব রাসুল করিম সাল্লাহু আলহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত এই গুরুত্বপূর্ণ দোয়াটিও পর্ব এ সম্পর্কে হাদিস এসেছে হজরত আব্দুল ইবিনা আব্বাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এভাবে দোয়া করতেন رب تقبل توبتي واغسل حوبتي واجب دعوتي وثبت حجتي وسدد لساني واهد قلبي واسلل سخيمه صدري رب تقبل توبتي واغسل حوبتي واجب دعوتي وثبت حجتي وسدد لساني واهد قلبي ওয়াসলুল মাতা সদিরি দোয়াটির অর্থ হল হে আমার রব আপনি আমার তাওবা কবুল করুন আমার গুণা ধুয়ে দিন আমার ডাকে সারা দিন আমার ইমান দৃঢ় করুন আমার মুখ ঠিক রাখুন আমার অন্তরকে হেদায়ত দান করুন এবং আমার অন্তরের কলুষতা দূরীভূত করুন সুপ্রিয় দর্শক আশা করে আপনারা দোয়াটির উপর আমল করবেন আমিন আসসালামু আলাইকুম